সেদিন দেখলাম এক এলাকায় বেশ কিছু গাছ কেটে ফেলতেছে, কষ্ট লাগলো। একজনের জিজ্ঞেস করলাম, কি ভাই এত সুন্দর গাছগুলো কেটে ফেলছেন কেন? বল, এখানে গাছ কেটে পরিবেশ বাঁচাও সংগঠনের হেড অফিস বানানো হবে। এটা হয় রক্ষক ভক্ষকের জায়গায় চলে আসে। আর এখন মাঝে মাঝে কিন্তু আবহাওয়া পরিবেশ এমন অবস্থা দাঁড়াইছে যে মাঝে মাঝে বাইরেতে গেলে কনফিউজ হয়ে যায়, আমি কি রেইনকোট পরবো না জ্যাকেট পরবো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আর এখন গরম 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 শীত, এখন বলছি চারটা। কিন্তু পরিবেশ কিন্তু শুধু শুধু মানুষ না, কিন্তু মানে অন্য প্রাণীরও কিন্তু পরিবেশের অংশ। আপনাকে একটা ছোট ধাঁধা জিজ্ঞেস করি, চিতাবাঘ মানে ঘন্টায় 200 মাইল বেগে দৌড়াইতে পারে কেন? সে ও তো শিকার ধরে বলে ওর প্রাকৃতিক ভাবে এই ক্ষমতাগুলো আছে, কারণ বনে কোনো ট্রাফিক নেই। ও আচ্ছা, আবার মনে করেন আমাদের যেমন যেন পরিবেশটা জরুরি, যে গ্রহ নক্ষত্র নিয়েও কিন্তু পরিবেশ নিয়েও কিন্তু অনেক গবেষণা চলতেছে। তো বিজ্ঞান ক্লাসে টিচার পড়াচ্ছে এরকম যে, তোমরা কি জানো যে চাঁদে কিন্তু পানি আর বরফ পাওয়া গেছে? তো এই বিষয়ে কি তোমাদের কিছু জানার আছে? তাই যে বাহ, তাহলে তো আমরা ওখানে ওখানে শুধু ড্রিঙ্কস আর চানাচুর নিয়ে গেলে হবে।